তো বন্ধুরা, চলে এলাম অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে চলে এলাম ভারতবর্ষ তথা কলকাতার খুবই একটি নামকরা জায়গা, যেটি হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম, যেখানে দেশ বিদেশের অনেক পর্যটকই প্রতিদিন প্রায় ঘুরতে আসেন। তো চলুন, এই ইন্ডিয়ান মিউজিয়ামে কিভাবে যাবেন, টিকিটের দামই বা কত, আর কি কি দেখবেন, তার সংক্ষেপে একটি ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, মিউজিয়ামটির অবস্থান হলো ধর্মতলার পার্ক স্ট্রিটের মাঝামাঝি। বাসে করে হাওড়া কিংবা শিয়ালদা থেকে ধর্মতলা নেমে একটু সামনে এগোলেই পৌঁছে যাবেন মিউজিয়ামে। আর যদি মেট্রোতে আসেন তাহলে নামতে পারেন ধর্মতলা বা পার্ক স্ট্রিটের মেট্রো স্টেশনে। পার্ক স্ট্রিটটা মনে হচ্ছে একটু কাছে হবে, আর যারা নিজস্ব গাড়িতে করে আসবেন তাদের একটু সমস্যা হতে পারে, কারণ এখানে কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই, আপনাকে গাড়িটি রাস্তায় পার্কিং করতে হবে। আর টিকিট কাউন্টারটি দেখতে পাবেন মিউজিয়ামের ঠিক বাঁদিকে। আমি গেছিলাম জুন জুলাইয়ের মাঝামাঝি 2023 সালে। সেই সময় টিকিটের মূল্য ছিল জন প্রতি ভারতীয় প্রাপ্তবয়স্কদের জন্য 75 মানে 75 টাকা, আর বাচ্চাদের জন্য 20 টাকা, আর বিদেশিদের জন্য 500 টাকা। আর যদি আপনারা মোবাইলে ছবি তুলতে চান তাহলে মোবাইলের জন্য 59 টাকা অতিরিক্ত দিতে হবে, আর সেটা কিন্তু শুধুমাত্র ছবি তোলার জন্য, ভিডিওর জন্য নয়। ভিডিওর জন্য আলাদা চার্জ দিতে হয়, যার পরিমাণ অনেকটাই, 5 থেকে 6 হাজার টাকার মতো। আর বন্ধুরা, মিউজিয়ামটি খোলা থাকে 6 দিন, সোমবার বন্ধ থাকে, আর সকাল 10টা থেকে 6টা বন্ধ খোলা থাকে। তো এই টাইম অনুযায়ী আপনারা আসবেন, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, চলুন এবার ভিতরে ঢোকা যাক। মিউজিয়ামটি হচ্ছে একটি গোলাকার দোতলা বিল্ডিং, যেখানে এক একটি রুমে রাখা আছে প্রদর্শনী জিনিসগুলি। তো বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক যে ইন্ডিয়ান মিউজিয়ামে কতগুলো গ্যালারি আছে, তা আপনাদের সংক্ষেপে বলার চেষ্টা করছি। তো বন্ধুরা, এখানে আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কতগুলো গ্যালারি আছে আর কি কি দেখানো হয়, তার একটা ধারণা আপনারা পাবেন। আর ভিডিও শেষে দিয়ে দিচ্ছি কিছু স্যাম্পল ছবি। তো শেষে আশা করি আমাদের ভিডিওটি একটু হলেও আপনাদের উপকারে লেগেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।